আমরা আজকে করব তুলনামূলক পদ্ধতি, অর্থাৎ যেটাকে কি বলা হয় কম্পারিজন মেথড। তো এখানে দেখতে পাচ্ছ একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে কম্পারিজন মেথড অর্থাৎ তুলনামূলক পদ্ধতিতে করব স্টেপগুলো দেখবে। প্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে এক্স এর একটা ভ্যালু বের করবো, এখান থেকে এক্স এর একটা ভ্যালু বের করবো, দুটোকে আমরা কম্পেয়ার করবো অর্থাৎ তুলনা করবো। তাহলে প্রথমে যেটা হবে টু এক্স থ্রি বাই ওয়াই, এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে ফাইভ মাইনাস থ্রি বাই ওয়াই, তাহলে টু এক্স ফোর ওয়াই, এটাকে যদি আমরা করি তাহলে এখানে পাচ্ছি ফাইভ ওয়াই ওয়াই, এখানে পাচ্ছি ফাইভ ওয়াই মাইনাস থ্রি। তাহলে টু ইন্টু এক্স আছে, আমাদের যদি এক্স বের করতে হয় তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু ওয়াই, এখানেও একই রকমভাবে আমরা করবো ইকুয়াল ফাইভ এক্স থ্রি, এটা এপাশ থেকে এপাশে গেলে মাইনাস টু প্লাস হয়ে যাবে টু বাই ওয়াই, তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু ওয়াই থ্রি ওয়াই টু, আর এক্স আমার লাগবে শুধু এক্স, তাহলে ফাইভ এখানে ইন্টু আছে এখানে ডিভাইড হয়ে যাবে, তাহলে থ্রি ওয়াই প্লাস টু ডিভাইডেড বাই ফাইভ ওয়াই। তাহলে এটাকে আমরা দেবো নাম্বার ওয়ান ইকুয়েশন, এটাকে দেবো নাম্বার টু ইকুয়েশন। এবার নাম্বার ওয়ান আর নাম্বার টু ইকুয়েশন এক্সের যে ভ্যালু আসলো এটাকে আমরা কম্পেয়ার করবো অর্থাৎ তুলনা করবো। তাহলে এক ও দুই নয় সমীকরণে এক্স এর মানের তুলনা করে পাই, আর ইংলিশে লিখলে লিখবে কম্পেয়ারিং ইকুয়েশন ওয়ান অ্যান্ড ইকুয়েশন টু। আচ্ছা, এখন যেহেতু আমরা তুলনা করছি তাহলে এক্স ইকুয়াল টু দিস এস ইকুয়াল টু দিস, তাহলে এটা ইকুয়াল টু এটা হবে, তাহলে ফাইভ ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু ওয়াই ইকুয়াল টু থ্রি ওয়াই প্লাস টু ডিভাইডেড বাই ফাইভ ওয়াই। এবার দেখতে পাচ্ছ এখানে ওয়াই টু এর সাথে ইন্টু আছে, ফাইভ ওয়াই এর সাথে ইন্টু আছে, তাহলে ওয়াই আর ওয়াই কাটাকাটি যাবে, কিন্তু কখনোই কিন্তু এখানকার ওয়াইয়ের সাথে এখানকার ওয়াই কাটাকাটি যাবে না, কারণ এই ওয়াইটা এটার সাথে মাইনাস আছে থ্রি, এটার সাথে প্লাস, এই অবস্থায় কিন্তু কাটাকাটি যায় না, এটার সাথে এটা কাটাকাটি যাবে, তাহলে শুধু ওয়াই ওয়াইয়ের সাথে কাটাকাটি যাবে। এইবার আর তো কিন্তু কিছু কাটাকাটি যাচ্ছে না, এইবার আমাকে করতে হবে ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্রগুণ কোনাকুনি গুণ, এই পাশ থেকে এই পাশ, পাশের সাথে এই পাশ, তাহলে বজ্রগুণ করলে ফাইভের সাথে এটা করো টোয়েন্টি ফাইভ ওয়াই মাইনাস ফাইভের সাথে এটা হবে ফিফটিন ইকুয়াল টু এর সাথে এটা হবে সিক্স ওয়াই, টু এর সাথে এটা হবে ফোর, এবার কী করবো সব ওয়াইগুলোকে এক পাশে নিয়ে আসবো, টোয়েন্টি ফাইভ ওয়াই এটা এপাশে আসলে মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু, এপাশে ফোর ছিল ওয়াই ছাড়া এটা ওই পাশে চলে যাবে প্লাস ফিফটিন। তাহলে এবার কী হচ্ছে আমি এপাশে করছি দেখবে, এবার এখানে টোয়েন্টি ফাইভ থেকে সিক্স যখন মাইনাস হয়ে যাচ্ছে, টোয়েন্টি ফাইভ থেকে সিক্স মাইনাস হলে আমরা এখানে পাচ্ছি নাইনটিন ওয়াই ইকুয়াল টু ফোর আর ফিফটিন, প্লাস হলে পরে আমরা পাচ্ছি নাইনটিন, অর ওয়াই ইকুয়াল টু হচ্ছে নাইনটিন ডিভাইডেড বাই নাইনটিন, দুটা এটা রাখলো তাহলে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়াইয়ের আমরা ভ্যালু পাই পেলাম। তাহলে আমাদের এই অঙ্কগুলোতে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে হয়, আমরা ওয়াইয়ের ভ্যালু বের করে ফেললাম, ওয়াইয়ের আমাদের ভ্যালু এখানে আমরা পাচ্ছি, এবার আমরা কী করব এই ভ্যালুটাকে নিয়ে আমরা আমাদের ইচ্ছা আমরা এক নম্বর ইকুয়েশনও বসাতে পারি, আমার ইচ্ছা আমি টু দুই নম্বর ইকুয়েশনও বসাতে পারি, বসালে পরে আমরা এক্সের ভ্যালু পাবো। তাহলে এই যে ওয়াই ইকুয়াল টু ওয়ান এই ভ্যালুটাকে নিয়ে আমার মনে হচ্ছে আমি এক নম্বর ইকুয়েশনে বসাবো, বসিয়ে দেখি কী মান পাচ্ছি। তাহলে আমি কী করব এইবার এক্সের ভ্যালু বের করার জন্য
y equal to 1 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই তাহলে কি হবে এখানে যদি বসাই তাহলে দেখো x equal to কি ছিল আমার 5y ছিল তাহলে 5 y এর ভ্যালু কত 1 এখনই বের করলে তাহলে 5 into 1 minus 3 divided by 2 into y তার মানে 2 into y এর মানে হলো 1 তাহলে বসালাম বসিয়ে এবার নিচে হিসাবটা করি for x equal to 5 into 1 5 হবে minus 3 divided by 2 for x equal to 5 থেকে 3 চলে গেলে 2 by 2 তারপর কেটে গেল আর আমরা পাচ্ছি x equal to 1 তার মানে আমরা এখান থেকে দুটো ভ্যালু পেলাম দেয়ার ফোর নিচে লিখবে উত্তর x equal to 1 y equal to 1 এটা অ্যান্সার কীভাবে হলো অঙ্কটা ভালো করে কয়েকবার করে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের।